এর আগে তার মুখ থেকে বেরিয়েছিল গুড় বাতাসা, নকুলদানা দেয়ার নিদান, উন্নয়ন দাঁড়িয়ে আছে চরম চরম ঢাক বাজানোর মতো চোকা চোকা ডায়লগও দিয়েছিলেন বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল। এবার তৃণমূলে 23-এ পা দেওয়ার দিনেই রূপোর মুকুট পরে অনুব্রত ঠেঙিয়ে পগার পার করার হুঙ্কার ছাড়লেন। শুক্রবার বীরভূমের নানুড়ে মিলন মেলার উদ্বোধনে গিয়ে ফের পুরনো ফর্মে ভাষণ দেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। মিলন মেলা উদ্বোধনী মঞ্চ থেকে এবার তিনি হুঙ্কার ছাড়লেন ঠেঙিয়ে পগার পার করে দেয়ার। এটা তার ডায়লগের তালিকায় নয়া সংযোজন, 21-এ ভোটের বাজারে যা হিট করতে পারে আবারও। অনুব্রত মণ্ডল বলেন, গ্রামের দিকে একটা ভাষা আছে, ঠেঙিয়ে পগার পার করে দাও। আমি আপনাদেরকে বলছি, ওদের ঠেঙিয়ে পগার পার করে দিন। তবে তিনি বিজেপির নাম উচ্চারণ করেননি। তবে তার হুঙ্কারের নিশানা যে বিজেপি তা নিয়ে কোনো সন্দেহ নেই রাজনৈতিক মহলে। বিশেষজ্ঞরা মনে করছেন, 21-এর আগে ফের পুরনো ফর্মে ফেরার বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। শুভেন্দু অধিকারী ও অন্যান্য দলত্যাগীদের নিশানা করেন তার কটাক্ষ, নির্বাচন আসছে, অনেক হনু এ গাছ থেকে অন্য গাছে লাভ দিচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না, বাংলায় জয় হবে দিদিরই, কারণ বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছে, কোন নেতা এলো গেল তাতে কিছু যায় আসে না। এদিন মেলা কমিটির তরফে একটি রূপোর মুকুট উপহার দেওয়া হয় বীরভূম জেলা তৃণমূলের কাণ্ডারী অনুব্রত মণ্ডলকে। উদ্বোধনী অনুষ্ঠানে মেলা কমিটির তরফে তার মাথায় পরিয়ে দেওয়া হয় ওই মুকুট। পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ করিম খান জেলা সভাপতি ওই মুকুট পরিয়ে বরণ করে নেন। রূপোর ওই মুকুটের ওজন ছিল প্রায় 2 কেজি।